হাই গাইস, কেমন আছেন আপনারা? আশা রাখি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায়, মহান রবের কৃপায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে অনেক চমৎকার রোমান্টিক একটি আবৃত্তি শোনার জন্য হাজির হয়েছি। আজকে আবৃত্তির শিরোনাম ভালোবাসার উপহার। কবিতাটি লিখেছেন ফরিদ আহমদ দুলাল, এটি পত্রিকা থেকে সংগৃহীত। তোমার জন্য ভোরের স্বপ্ন রাখি সামান্য কই, সবকটা থাকলো বাকি। মুক্তাগাছার মন্ডা দিলাম পোড়াবাড়ির মিষ্টি ঘি, তোমার জন্য শ্রাবণ দিলাম অবিরাম টানা বৃষ্টি। তোমার জন্য মাংস পোলাও, ইলিশ মাছের ভাজা, দুগ্ধ এবং চাটনি দিলাম তিলের মিষ্টি খাজা। ওপারের চরে কাশফুল তুমি শরৎ মেঘের ভীর, আড়ার আড়ালে তুমি জ্বলে ওঠা মৃদু আলোচনাকীর। তোমায় দিলাম গঙ্গা ফড়িং সকালের প্রজাপতি, নৈবেদ্য ফুল অর্ঘ দিলাম মণ্ডপে দেবারতি। শুক্ল পক্ষে জোছনা দিলাম মায়াময় কিছু আলো, কৃষ্ণপক্ষে অন্ধকার পুরি কৃষ্ণকলির কালো। তিস্তার জল তোমার জন্য আমার বিরান চর, তোমার থাকুক অট্টলিকায় স্বপ্ন বাসর ঘর। শুভকামনার নৌকা তোমার নাব্য নদীর জল, প্রণয় চুমুর তৃষ্ণা আমার বুকে করে ছল ছল। ধন্যবাদ, ধন্যবাদ প্রিয় দর্শক। কবিতাটি কেমন লেগেছে? আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের এই মহামূল্যবান মতামতগুলো আমাকে অনুপ্রাণিত করে আরও সুন্দর সুন্দর আবৃত্তি আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। দর্শক, ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে কোনো এক চমৎকার কবিতার আবৃত্তির ভিতরে। এই প্রত্যাশায় আজকে এখানেই লাফেস।